আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি ডক্টর বর্ণা। আজকে আপনাদের সাথে আলোচনা করব শিশুর ত্বকের যত্নে কোন ক্রিমটা সবচেয়ে ভালো বা কোন ক্রিমটা ব্যবহার করবেন। মায়েরা অনেক সময় বুঝে উঠতে পারে না যে বাচ্চাকে কোন ক্রিমটা ব্যবহার করাবেন আর কোন সিজনে কোন ক্রিমটা বেশি ভালো, যার জন্যে তারা একটার পর একটা প্রোডাক্ট চেঞ্জ করে থাকে। তো সে সকল মায়েদের জন্য বলছি, বারবার প্রোডাক্ট চেঞ্জ না করে প্রোডাক্টের ইনগ্রেডিয়েন্টসের দিকে নজর দিন। যেহেতু বাচ্চাদের ত্বক খুবই নাজুক, তাই ক্রিমের হার্মফুল যে ইনগ্রিডিয়েন্টসগুলো আছে সেগুলো অ্যাভয়েড করে সেই ক্রিমটাই নির্বাচন করুন যেটাতে কোনো ক্ষতিকর উপাদান নেই। তো তার জন্য আমি আপনাদের সাজেস্ট করব জনসনের মিল্ক অ্যান্ড রাইস ক্রিমটা। আমি একজন ডাক্তার, তবে তার পাশাপাশি আমিও একজন মা। এই ক্রিমটি আপনি কেন ব্যবহার করবেন? প্রথমত এই ক্রিমটি ডক্টর রিকমেন্ডেড, আর তারপরে যেটা হলো এটা পিএইচ ব্যালান্সড অ্যান্ড হাইপোঅ্যালার্জেনিক, অর্থাৎ বাচ্চার যদি র্যাশ বা অ্যালার্জি সমস্যা থেকে থাকে সেক্ষেত্রেও কিন্তু ব্যবহার করা যাবে। আর আপনারা নিশ্চয়ই এটাও অবগত যে কোনো প্রোডাক্টসের পিএইচ এর মাত্রা বেশি থাকলে সেটা ক্ষতিকর, তো সেদিক থেকে এটা কিন্তু পিএইচ ব্যালান্সড। এছাড়াও এর মধ্যে কোনো ক্ষতিকর ইনগ্রেডিয়েন্টস যেমন প্যারাবিনস, প্যাথলেটস এগুলো অ্যাড করা নেই। তো আমি এই ক্রিমের যে কয়টা বৈশিষ্ট্যের কথা বললাম সেগুলো অবশ্যই মিলিয়ে নেবেন, আর যে প্রোডাক্টসই কিনুন না কেন এই হার্মফুল উপাদানগুলো কিন্তু অ্যাভয়েড করে নেবেন। তো ভিউয়ার্স, এই ক্রিমটির আরও একটি ভালো দিক আছে, আর সেটা হলো আমরা গরমে যে ক্রিমটা ইউজ করি সেটা শীতে কিন্তু ইউজ করতে পারি না, আবার শীতের ক্রিমটা গরমে ইউজ করতে পারি না। তো এই ক্রিমটার ক্ষেত্রে কিন্তু সেই সমস্যাটা নেই। এই জনসন মিল্ক অ্যান্ড রাইস ক্রিমটা আপনারা শীত, গ্রীষ্ম, বর্ষা সব ঋতুতেই ব্যবহার করতে পারবেন, অর্থাৎ 12 মাসই ব্যবহার করা যাবে। এটা ব্যবহারে বাচ্চা তো খুবই সফট অ্যান্ড হেলদি হবে, স্কিন ময়েশ্চার থাকবে, হাইড্রেট থাকবে, তেল চিটচিটে ভাব হবে না, স্কিন খুবই গ্লো করবে আর ব্রাইটনেসটা কয়েক গুণ বেড়ে যাবে। এই ক্রিমের মেইন দুইটা যে উপাদান সেটা হলো মিল্ক অ্যান্ড রাইস। মিল্কে রয়েছে বি ভিটামিনস, আলফা হাইড্রক্সি অ্যাসিডস, ক্যালসিয়াম অ্যান্ড আদার পটেন্ট অ্যান্টিঅক্সিডেন্টস। অল দিস প্রপার্টিস হেল্প নারিশ স্কিন সেলস অ্যান্ড কিপ দ্য স্কিন ময়েশ্চারাইজড অল ডে, অর্থাৎ এর মধ্যে যে সকল উপাদান রয়েছে তা আপনার স্কিনকে সারা দিন ময়েশ্চার রাখবে। আর রাইসের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে অ্যামাইনো অ্যাসিড, অ্যান্টিঅক্সিডেন্টস অ্যান্ড মিনারেলস, যা বাচ্চার স্কিন টোন ইম্প্রুভ করবে, স্কিন ভেতর থেকে ফর্সা আর গ্লো করবে, অর্থাৎ স্কিনটাকে হেলদি করে তুলবে। এই জনসন মিল্ক অ্যান্ড রাইস ক্রিমটা আপনারা যদি রাতে ব্যবহার করেন তাহলে সকালে কিন্তু এর পার্থক্যটা দেখতে পাবেন, স্কিনটা খুবই সফট, মোলায়েম আর ফর্সা দেখাবে। ক্রিমটা আপনারা দিনে অন্তত কমপক্ষে 2 থেকে 3 বার ব্যবহার করবেন, আর এতে করে কিন্তু একটা ভালো রেজাল্ট পাবেন। এই ক্রিমের দামটাও খুব বেশি না, আপনাদের সুবিধার্থে আমি এর প্রাইসটাও বলে দিচ্ছি। 50 গ্রাম জনসন মিল্ক অ্যান্ড রাইস ক্রিমের দাম আসবে বাংলাদেশি প্রাইসে 165 টাকা। এই জনসন মিল্ক অ্যান্ড রাইস ক্রিমটা বাচ্চাদের পাশাপাশি বড়রাও কিন্তু ব্যবহার করতে পারবেন, বড়দের জন্য এটা একটা খুব ভালো মানের ময়েশ্চারাইজার, এছাড়াও এটি অ্যান্টিএজিংয়ের কাজও করবে। তো আশা করছি এই প্রোডাক্টটি সম্পর্কে আর তেমন কিছু জানার প্রয়োজন হবে না, নিঃসন্দেহে এটি আপনার বাচ্চাকে ব্যবহার করাতে পারেন। তারপরেও যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, আর সেই সাথে চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আর ক্রিমটি ব্যবহার করে যদি আপনার ভালো লাগে আর উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন, এতে করে আপনার মতো অনেক মায়েরাই কিন্তু এমএসএসটা পেয়ে যাবে। তো আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।